কালী পুজোর আগেই হাওয়ায় লেগেছে হিমের পরশ বাংলা ঋতুচক্র অনুযায়ী এটা হেমন্তকাল রাতের দিকে হিম পড়ছে দিনের বেলা জোরে পাখা চালাতে হচ্ছে আবার রাতে গায়ে হালকা চাদর জড়াতে হচ্ছে এই মনোরম আবহাওয়ার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে জীবাণুরা ঋতু বদলের এই সময়টায় অনেকেই সর্দি কাশি কোল্ড অ্যালার্জির সমস্যায় ভোগেন জ্বর জ্বর ভাবও হতে পারে তাই সুস্থ থাকতে গেলে এই সময়টায় একটু বেশি সতর্কতার প্রয়োজন বেসনের সঙ্গে দুধ ঘি হলুদ গোলমরিচ আদা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে বাড়িতে রাখতে পারেন সর্দি কাশি হলে মাঝে মাঝে এই পানীয় খাওয়া যেতে পারে তাতে দ্রুত কষ্ট কমবে হাতের কাছে অন্য উপকরণ না থাকলে শুধু হলুদ মেশানো দুধও খেতে পারেন হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি গুণ আছে এই পানীয় সর্দি কাশি সারাতে উপকারী আদা লেবু মধু দিয়েও একটি পানীয় তৈরি করতে পারেন এর উপকারিতাও অনেক মাঝে মাঝে এই পানীয় খেলে কাশি কমবে এটি রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেও সাহায্য করে অতিমারির সময় অনেকেই হলুদ তুলসী পাতা লবঙ্গ জৈষ্ঠী মধু ইত্যাদি দিয়ে তৈরি পানীয় খেয়েছেন এই মিশ্রণ দিনে দুবার করে খেলে ঠান্ডা লাগার সমস্যা কমতে পারে এই সব পথ্যের পাশাপাশি এই সময় গায়ে স্টাইল বজায় রেখেই স্টোল বা হালকা চাদর দিলে ঠান্ডা লাগার সমস্যা এড়ানো যাবে পায়ে মোজা পড়াটাও খুবই জরুরি এতে ঠান্ডা লাগার সমস্যাও হবে না আর পা ফাটা থেকেও রক্ষা পাবেন